প্রধানমন্ত্রীর আবাস যোজনার মধ্য দিয়ে উপভোক্তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে, সেজন্য পৌরসভায় আবেদন জমা দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। উপভোক্তা নিজের জায়গা ছবি তুলে নিজের পাসপোর্ট 3 কপি ছবি সহ ফর্ম ফিল আপ করার কথা জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে। উপভোক্তাকে নিজেই পৌরসভায় আবেদন করতে হবে বলে জানিয়েছেন পৌরসভার প্রশাসক। পৌরসভার প্রশাসনিক জানিয়েছেন ঘটনার বিরোধিতা করে স্মারকলিপি দেন পৌরসভার প্রাক্তন কাউন্সিলররা, যদিও তাদের দাবি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পৌর প্রশাসক। আমাদের কাছে কেস এসেছে, তো আমরা এবার অ্যাপ্লিকেশন সব জমা দিচ্ছে যাদের অ্যাকচুয়ালি নিড আছে। তারপর অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর সেগুলো আমরা স্ক্রুটিনি করব। আমরা আজকে পরিষ্কার বলে দিয়েছি যে কারো মাধ্যমে হবে না, যে বেনিফিশিয়ারি তাকে এখানে এসে আমার কাউন্টারে জমা দিতে হবে। একটু আগে যে ডেপুটেশনে এক্স কাউন্সিলররা দাবি রেখেছিলেন যে আমরা ওয়ার্ড থেকে কালেক্ট করে একসাথে 15টা 20টা এসে আমরা জমা দিয়ে যাবো, আমি বললাম না, কোনো কারণেই সেটা চলবে না, আমি অ্যালাউ করবো না। আপনারা দেখে দিতে পারেন, তাদেরকে হেল্প করতে পারেন, বাট দি বেনিফিশিয়ারি হিমসেলফ উইল হ্যাভ টু কাম টু দা মিউনিসিপ্যালিটি অফিস অ্যান্ড ডিপোজিট ইট। আর এটা 15 তারিখ অর্থাৎ সামনের সোমবার লাস্ট ডেট টু সাবমিশন টু দা স্টেট অফিস। তবু সময়টা যেহেতু কম, আমরা স্টেট অফিসে কথা বলছি, যদি একটু সময়টা এক্সটেনশন করা যায়, যদি না হয় তাহলে 15 তারিখের মধ্যেই এটা। তাদের নিজস্ব জায়গা থাকতে হবে, যার নামে অবশ্যই যা যা ক্রাইটেরিয়া সেগুলো সব থাকতে হবে। কত স্কোয়ার ফুট লাগছে ভাই? খুব টেকনিক্যাল কথা, আমি এখনো পর্যন্ত। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল, আনন্দ বার্তা।